এখনও এনআইএস ডিএলএড এ ভর্তি হতে পারেননি, তাদের জন্য সবচেয়ে আনন্দের খবর এনআইএস থেকে জানানো হয়েছে যে আবারও ভর্তি হওয়া যাবে। তো কোথায় ভর্তি হতে হবে এবং কীভাবে ভর্তি হতে হবে চলুন দেখ, ওপেন করার পরে আমি এনআইএসের যে ওয়েবসাইট রয়েছে nis.ac.in এই ওয়েবসাইটটি খুলে নিচ্ছি। এবং এখানেই দেখুন পরে প্রথমেই দেখাচ্ছে যে 6 মান্থের যে ব্রিজ কোর্স রয়েছে, এই 6 মান্থের ব্রিজ কোর্সে আপনার ভর্তি হয়ে যাচ্ছে। তো যাদের বিএড আছে তাদের 6 মান্থের ব্রিজ কোর্স করতে হচ্ছে। সেই ব্রিজ কোর্সের ফর্ম ফিল আপের ডেট ছিল 15 ডিসেম্বর পর্যন্ত, সেই 15 ডিসেম্বরটি বাড়িয়ে 31 ডিসেম্বর 2017, যেখানে দেখুন রেজিস্ট্রেশন ইজ এক্সটেন্ড টিল 31/12/2017, এই 31 ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করার ডেট হয়েছে, রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এই টিচার্স ফর বিএড টিচার্স এখানে ক্লিক করতে হবে, ফর বিএড টিচার্স রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে আপনার এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক হওয়ার পর রেজিস্ট্রেশন এই যে দেখুন এই সম্পূর্ণ অপশানগুলো ফিল আপ করলে ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, নতুন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে, স্কুলের ড্রেস কোড এবং স্কুলের টাইপ দিয়ে সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এই যে আবার আপনাদের ঠিক করে নতুন সুযোগ চলে এসছে, তো আপনারা যারা এখনও ভাবছেন যে না এনআইএস থেকে আপনি ডিএডটা করবেন, সরি ডিএড করবেন, তো তাদের জন্য খুব আনন্দের খবর এবং অবশ্যই বিএডে ভর্তি হন। কিন্তু এখনকার ক্রাইটেরিয়া যা রয়েছে আমি ক্রাইটেরিয়া একটু দেখিয়ে দিচ্ছি যে আপনাকে অবশ্যই 6 মাসের ব্রিজ কোর্স করতে হবে, 6 মাসের আপনাকে এই ব্রিজ কোর্সটি হবে। আর আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো আপনাকে বিএড থাকতে হবে, আপনার বিএড যদি থাকে এবং আপনার কি একটি কোনো স্কুলে যদি আপনি ইন সার্ভিস টিচার হন, মানে আপনি যদি কোনো স্কুলে চাকরি করেন সেক্ষেত্রেই আপনি এই ডিএডটি করতে পারবেন। এই ডিএডের কোর্স ফি হচ্ছে 5000 টাকা, আপনাকে 5000 টাকা কোর্স ফি লাগবে এবং আপনি এই ডিএড করতে পারবেন, আপনি এই ডিএডটি করতে পারবেন। তো এর জন্য যে পদ্ধতি এখন শুরু হয়েছে আপনারা অবশ্যই আবেদন করুন এবং আপনার এই সুযোগটিকে আপনি কাজে লাগান। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, পরবর্তী ভিডিও ও আপডেটের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।